সুপ্রিয় দর্শক শ্রোতা, 2021 স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি বর্তমানে একটি ছাদের উপরে আছি, ছাদের উপর থেকে একটি জেলা শহর, তার অবকাঠামোগুলো একটু আপনাদের দেখাতে চাই। এইটি যে আপনারা দেখবেন, যে সামনে যে এটা রাস্তাটা, হাইওয়েটা, এই হাইওয়েটা মূলত এই জেলা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যে যানবাহনগুলো যায় মূলত এই হাইওয়ে দিয়েই যায়। আর সামনে আছে ফেরিঘাট, আর পিছনে দেখুন, আসলে বাংলাদেশের আপনি যেখানেই যান, যে জেলাতেই যান, উচ্চ ভবনের পরে উঠলে একটাই জিনিস দেখতে পাবেন, গাছ, প্রচুর গাছ দেখা যায়। বিশেষ করে নারিকেল গাছের সংখ্যা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কম বেশি দেখা যায়, যদিও মেগা সিটিগুলোতে বাদ, মানে মেগা সিটিতে তো আসলে এইভাবে গাছপালা অতটা নাই। দেখুন, আর এখানকার পানির অবস্থা আপনাদেরকে দেখাই। এটা একটি রিজার্ভ ট্যাঙ্ক, এই রিজার্ভ ট্যাঙ্কটা কয়েকদিন আগেই ওয়াশ করা হয়েছে, কিন্তু এখানে এত পরিমাণ আয়রন যে পানি ওয়াশ করার পর দেখেন কী অবস্থা। সামনে একটি নির্মাণ প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ জেলার সদর হসপিটাল, এটাকে সংস্কার করা হচ্ছে এবং জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, ভালো ফ্যাসিলিটিস দেওয়ার জন্য এই উচ্চ ভবন ওল্ড বিল্ডিংয়ের পাশাপাশি এই বড় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সামনে আরেকটি ভবন, পাশাপাশি দুইটি ভবন, তো অনেকটা ইজি, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি পাশাপাশি ভবন থাকলে এক ভবনের ছাদ থেকে আরেক ভবনে যাওয়া যায়, ঠিক এটাও তেমনই ভবন। এখানে এখানে একটা ভবন, এখানে একটা হেঁটে পার হয়ে যায়, ওখানকার স্পেসটা একটু বেশি, কিন্তু এখানকার স্পেসটা একটু কম। নির্মল আকাশ, আজকে শীতের সময় রৌদ্র, কুয়াশার মাঝে যে রৌদ্রর আবির্ভাব সেটা আসলে খুবই আরামদায়ক। তো সবাই ভালো থাকবেন, ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও আশা করি সামনে পোস্ট করব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।